আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচে অনলাইনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস নিব আমি হাসান মুর্শেদা খানম, সিনিয়র সহকারী শিক্ষক পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের ঋতু পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম, সেই সাথে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে। আমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে কয়টা? 14টা অধ্যায় রয়েছে, তার থেকে তোমাদের 6টি অধ্যায় থাকবে। এখন অধ্যায়গুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ও দশম। তাহলে এই 6টা অধ্যায় আমাদের কি থাকবে? পরীক্ষায় থাকবে। এই অধ্যায়গুলো আমরা নবম ও দশম শ্রেণীতে পড়েছি, অনলাইন ক্লাসে ওই অধ্যায়গুলোর উপর ক্লাস নিয়েছি। আবার আমি তোমাদের বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করেছি, এর মধ্যে প্রথম ও দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে। তোমরা অধ্যায়গুলো মনোযোগ সহকারে পড়বে, যাতে বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন যেখান থেকে আসুক উত্তর দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, তার পূর্বে দুটি চিত্র দেখি। চিত্রগুলো লক্ষ্য করলে দেখলেই তোমরা বুঝতে পারছো বা চিনতে পারছো যে এটা হচ্ছে, প্রথম যে চিত্রটি আছে এটা হলো পৃথিবীর অভ্যন্তরীণ, আর দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক গঠনের চিত্র। তাহলে আমরা এখানে দুটো চিত্র লক্ষ্য করলাম, যে এখানে যে চিত্রগুলো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পৃথিবীর যে গঠন কাঠামোর একটা আড়াআড়ি চিত্র, আর এখানে দেওয়া আছে যে আমাদের বাহ্যিক যে গঠন বিভিন্ন রকমের আছে, সেগুলো কোথায় মালভূমি, কোথায় সমভূমি, কোথায় মরুভূমি, নদী, বদ্বীপ, পর্বত শ্রেণী, হিমবাহ, উপত্যকা, হ্রদ, উপদ্বীপ, দ্বীপপুঞ্জ, দ্বীপ, সেগুলো এখানে দেখানো হয়েছে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, অধ্যায় হচ্ছে চতুর্থ। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বর্ণনা করতে পারবে, শিলা ও খনিজ সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমেই আজকে আমরা যেই পাঠ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এখন এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আলোচনা করার পূর্বে আমরা কিছু জিনিস, কোনটা কাকে কি বলে সেই সম্বন্ধে আমরা জেনে নিচ্ছি। প্রথমেই দেখো, ভূত্বক কাকে বলে? ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে কি বলে? ভূত্বক বলে। আর ভূত্বক কি দিয়ে গঠিত? ভূত্বক হচ্ছে শিলা দিয়ে গঠিত। তারপরে আসছে, তাহলে শিলা কাকে বলে? যে এক বা একাধিক খনিজের সংমিশ্রণে গঠিত পদার্থকে শিলা বলে। যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ চুনা পাথর। তারপরে খনিজ কি?
যে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হচ্ছে খনিজ। যেমন সীসা, স্বর্ণ। এখানে দেখো খনিজ কি যখন হবে তখন তোমাকে এইটা এই সংজ্ঞাটা দিতে হবে যে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হচ্ছে খনিজ, যেমন সীসা, স্বর্ণ। আর যখন বলা হবে যে খনিজ কাকে বলে তখন তোমাকে লিখতে হবে যে যে প্রাকৃতিক অজৈব পদার্থের সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে তাকে খনিজ বলে, যেমন হীরা, সোনা। তাহলে তোমরা বুঝতে পারছো যে খনিজ কি সেটা এক ধরনের সংজ্ঞা লিখতে হবে, আর খনিজ কাকে বলে তাহলে সেটাকে আমরা এইভাবে লিখব। তাহলে আর একবার আমরা জেনে নেই, খনিজ কাকে বলে? যে প্রাকৃতিক অজৈব পদার্থের সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে তাকে খনিজ বলে, উদাহরণ হচ্ছে হীরা, সোনা। তাহলে আমরা সংজ্ঞাগুলো জানলাম, এখন আমরা পৃথিবীর গঠন সম্বন্ধে জানব। এটা জানার আগে আমরা দেখছি যে সৃষ্টির প্রথমে আমাদের পৃথিবী কেমন ছিল। পৃথিবী ছিল হচ্ছে একটা উত্তপ্ত গ্যাসপিণ্ড। এখন উত্তপ্ত অবস্থা থেকে এটা কি হয়েছে? এটা শীতল হয়েছে এবং ঘনীভূত হয়েছে। আর এই সময় পৃথিবীর বাইরের যে ভারী উপাদানগুলো তখন কোথায় জমা হয়? এর কেন্দ্রের দিকে জমা হয়। আর হালকা উপাদানগুলো তার যে ভরের তারতম্য সেই তারতম্য অনুসারে নিচের থেকে উপরে স্তরে স্তরে সেটা জমা হয়। তাহলে পৃথিবীর এই বিভিন্ন যে স্তর সেই স্তরকেই বলা হয় মণ্ডল। তাহলে আমাদের উপরের যে স্তরটা রয়েছে, উপরের স্তরটাকে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, উপরের স্তরটিকে বলে অশ্বমণ্ডল। যে 100 কিলোমিটার যেটা দেওয়া আছে এখানে দেখো, তার উপরে আছে অশ্বমণ্ডল। তাহলে আমরা উপরের স্তরটাকে বলবো অশ্বমণ্ডল। আর অশ্বমণ্ডলের দেখা যাচ্ছে যে উপরের অংশ আমাদের ভূত্বক নামে পরিচিত। তাহলে আমরা জানলাম যে অশ্বমণ্ডলের যে উপরের অংশ সেটা কি নামে পরিচিত? ভূত্বক নামে পরিচিত। তাহলে এখন আমরা ভূত্বক সম্বন্ধে জানব। এখন দেখো এই যে ভূত্বক 5 কিলোমিটার এখানে আছে, এখানে দেখতে পাচ্ছ এটা সমুদ্র তলদেশীয় ভূত্বক 5 কিলোমিটার। এখন ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই হচ্ছে ভূত্বক। আর ভূ অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় আমাদের ভূত্বকের পুরুত্ব হচ্ছে সবচেয়ে কম। তাহলে ভূ অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় কার পুরুত্ব সবচেয়ে কম? ভূত্বকের। গড়ে কত কিলোমিটার? গড়ে হচ্ছে এটা 20 কিলোমিটার। আর ভূত্বক আমাদের মহাদেশের তলদেশে গড়ে হচ্ছে 35 কিলোমিটার, আর সমুদ্র তলদেশে যে তা গড়ে মাত্র 5 কিলোমিটার পুরু। তাহলে এগুলি সব প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে, এখান থেকে যাতে বহুনির্বাচনী প্রশ্ন আসুক সেগুলি সুন্দরভাবে দিতে পারো। আর সাধারণভাবে মহাদেশীয় যে আমাদের ভূত্বক সেই ভূত্বকের এই স্তরকে কি বলে? শিয়াল স্তর বলে। তাহলে মহাদেশীয় ভূত্বকের স্তরকে কি বলে? শিয়াল স্তর। এবং শিয়াল স্তরটা দেখা যাচ্ছে যে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। কি কি দ্বারা গঠিত? সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যা শিয়াল স্তরের তুলনায় ভারী। তাহলে আমাদের এখানে সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের যে স্তর রয়েছে তাকে শিয়াল স্তর বলে, যেটা সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এবং যা শিয়াল স্তরের তুলনায় ভারী। এবং এর প্রধান যে উপাদান খনিজ উপাদানের সিলিকন এবং ম্যাগনেশিয়াম, যা সাধারণভাবে সীমা নামে পরিচিত।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদানের সিলিকন এবং ম্যাগনেসিয়াম, যা সাধারণভাবে সীমা নামে পরিচিত। আর আমরা অনুমান করে থাকি বা অনুমান করা হয় যে এই ব্যাসল্ট স্তরই সারা পৃথিবী জুড়ে বহিরাবন এবং গভীর সমুদ্র তলদেশে বিদ্যমান। তাহলে আমরা ভূত্বকের উপরের ভাগেই যে বাহ্যিক যে অবয়বগুলো দেখতে পাচ্ছি, দেখা যায় সেগুলি হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি। আর ভূত্বকের নিচের দিকে আমাদের প্রতি কিলোমিটারে দেখা যায় যে 30 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কি করে বাড়ে। তাহলে এখন আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে যেটা এই যে আমাদের দেখতে পাচ্ছি, অশ্বমণ্ডল সম্বন্ধে জেনেছি, ভূত অশ্বমণ্ডলের পরে আমরা আসছি হলো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ভূত্বকের নিচে প্রায় আমাদের দেখা যাচ্ছে যে 2885 কিলোমিটার পর্যন্ত যে পুরু মণ্ডল রয়েছে, সেই পুরু মণ্ডলকে বলা হয় গুরুমণ্ডল। তাহলে ভূত্বকের নিচে প্রায় কত? 2000, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভূত্বকের নিচে 2885 কিলোমিটার পর্যন্ত পুরু একটা মণ্ডল রয়েছে, এই মণ্ডলকে বলে গুরুমণ্ডল। আর গুরুমণ্ডল হচ্ছে মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তাহলে আমরা গুরুমণ্ডল মূলত দেখা যাচ্ছে কি শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা। আর এই অংশে কি কি রয়েছে? সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন এবং অন্যান্য খনিজ পদার্থ। এখন গুরুমণ্ডলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, যা 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই যে তোমরা দেখতে পাচ্ছ গুরুমণ্ডলের বাইরে এখানে যেটা আছে, এটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, যেটা 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই যে মণ্ডল, এই মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে সিলিকেট খনিজ দ্বারা গঠিত। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল কি দিয়ে গঠিত? লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট, সিলিকেট যে খনিজ আছে সেই খনিজ দ্বারা এটা গঠিত। আর নিম্ন যে গুরুমণ্ডল, এটা প্রধানত কি দিয়ে গঠিত? আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা এটা গঠিত। তাহলে আমরা দেখতে পেলাম যেখানে একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। এরপরে আমরা কেন্দ্রমণ্ডল নিয়ে আলোচনা করব, যে গুরুমণ্ডলের ঠিক পরেই রয়েছে আমাদের দেখো কেন্দ্রমণ্ডল। আর গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমাদের এই মণ্ডল বিস্তৃত। আর এই যে মণ্ডল, এই স্তরটা প্রায় কত? 3486 কিলোমিটার পুরু। এই যে 2270 কিলোমিটারের সাথে আমি যদি 1216 কিলোমিটার যোগ করি, তাহলে আমাদের এই স্তর প্রায় 3486 কিলোমিটার পুরু। আর এটা দেখা যাচ্ছে যে ভূকম্পন যে আমাদের তরঙ্গ, এই তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবন আছে, যা প্রায় কত? 2270 কিলোমিটার পুরু। তাহলে আমরা এখানে আমাদের জানতে হবে, যদি বলে যে ভূকম্পন তরঙ্গের সাহায্যে কি জানা গেছে, কেন্দ্রমণ্ডলের একটা তরল বহিরাবন আছে এবং যা প্রায় কত কিলোমিটার পুরু? এই যে 2270 কিলোমিটার, 2270 কিলোমিটার পুরু। আর একটা কঠিন অন্তভাগ আছে যা আমাদের 1216 কিলোমিটার পুরু। এই যে ভিতরে আমরা অন্তঃকেন্দ্র দেখতে পাচ্ছি 1216 কিলোমিটার। তাহলে একটা হচ্ছে বহির্কেন্দ্র আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্র। তাহলে বিজ্ঞানীগণ বিশ্বাস করেন যে কেন্দ্রমণ্ডলের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে কি কি আছে? লোহা, নিকেল, পারদ ও সীসা রয়েছে।
তবে প্রধান যে উপাদান সেই প্রধান হলো নিকেল। উপাদানগুলো হলো কি? নিকেল ও লোহা। তাহলে আমরা পৃথিবীর গঠনের যে অভ্যন্তরীণ গঠন কাঠামো সেটা সম্বন্ধে জানলাম। এরপরে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান, সে অভ্যন্তরীণ গঠন উপাদানের মধ্যে শিলা এবং খনিজ নিয়ে আলোচনা করব। তাহলে এখন দেখো যে আমরা জানি যে ভূত্বক কি দ্বারা গঠিত। আমরা জানি যে ভূত্বক শিলা দ্বারা গঠিত, আর শিলা গঠিত বিভিন্ন, শিলা গঠিত হয় আবার কিসের মাধ্যমে? বিভিন্ন খনিজের সংমিশ্রণে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হচ্ছে খনিজ। তাহলে খনিজ কাকে বলবো? যে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হচ্ছে খনিজ। আর খনিজ হলো একটা প্রাকৃতিক অজৈব পদার্থ, যার কি আছে? সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। আর শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। আর খনিজ হচ্ছে দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হলেও কিছু কিছু খনিজ একটি মাত্র মৌল দ্বারাও গঠিত হতে পারে। এই নামগুলো সবাই মনে রাখবে যে একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজের নাম হচ্ছে হীরা, সোনা, তামা, রূপা, পারদ ও গন্ধক। তাহলে এই নামগুলো সবাই সুন্দর করে মুখস্থ করে ফেলবে। এখন দেখো এই যে শিলা গঠনকারী প্রতিটি যে খনিজ আছে, তাহলে প্রতিটা খনিজের আমাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য কি থাকে? বজায় থাকে। যদিও দেখা যায় যে আমাদের বেশিরভাগ শিলাই কিন্তু একাধিক খনিজ দ্বারা গঠিত হয়, আর সেই ক্ষেত্রে খনিজ এবং শিলা হচ্ছে একই পদার্থ। খনিজ এবং শিলা হচ্ছে কি? একই পদার্থ। এবং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পাললিক শিলা, চুনা পাথর। পাললিক শিলার উদাহরণ আমরা বলবো হলো এটা হচ্ছে চুনা পাথর, আর এটা আমাদের ক্যালসাইট নামের একটা খনিজ। তাহলে এটা কি নামে? এটা ক্যালসাইট নামের একটা খনিজ, আর শিলা হিসাবে এটা চুনা পাথর নামে পরিচিত। তাহলে আমরা শিলা ও খনিজের সম্বন্ধে আলোচনা করলাম। এখন আমরা শিলা এবং এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। দেখো ভূত্বক যে সব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম কি? শিলা। আর ভূতত্ত্ববিদগণ যারা, তাদের মতে হচ্ছে দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে এইসব শিলার সৃষ্টি হয়। আর ভূত্বক গঠনকারী আমাদের সকল কঠিন এবং কোমল পদার্থই হচ্ছে শিলা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, নুড়ি, কাকর, গ্রানাইট, কাদা, বালি প্রভৃতি। তাহলে আমরা গঠন প্রণালী অনুসারে শিলাকে কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি? শিলাকে আমরা তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে আজকে আমরা আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে জন্মের প্রথমে পৃথিবী একটা উত্তপ্ত কি ছিল? গ্যাসপিণ্ড ছিল। আর এই যে গ্যাসপিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করে তরল হয়, পরে সেটা আরো তাপ বিকিরণ করে, এবং তাপ বিকিরণ করার ফলে এর উপরিভাগটা শীতল এবং কঠিন আকার ধারণ করে। তাহলে এইভাবে যে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে বলে আগ্নেয় শিলা। তাহলে এইভাবে আমাদের গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে কি বলে? আগ্নেয় শিলা। আর আগ্নেয় শিলা আমাদের পৃথিবীর যে প্রথম পর্যায়ে সৃষ্টি হয়,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগ্নেয় শিলাটা আমাদের পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়, তাই আমরা এই শিলাকে প্রাথমিক শিলাও বলতে পারি। তাহলে আগ্নেয় শিলার আর একটা নাম আমরা বলতে পারি, এটা প্রাথমিক শিলা, এবং এই শিলার কোনো স্তর নেই, তাই আগ্নেয় শিলার আর একটা নাম হচ্ছে অস্তরীভূত শিলা, এবং এই শিলায় কোনো জীবাশ্ম নেই। এখন এই শিলার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো হলো স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত হচ্ছে ভারী। তাহলে আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো আমরা কয়টা পেলাম? পাঁচটা। এই পাঁচটা নাম মুখস্থ করে ফেলবে। একটা হলো স্ফটিকাকার, আর একটা অস্তরীভূত। স্ফটিকার, তার স্ফটিকাকার এটা হলো দেখা গেল, তারপরে হচ্ছে অস্তরীভূত, তারপরে কঠিন ও কম ভঙ্গুর, তারপরে জীবাশ্ম দেখা যায় না, আর একটা হচ্ছে অপেক্ষাকৃত ভারী। তাহলে আমরা এই পাঁচটা জানলাম। এরপরে হচ্ছে আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের কি হয়, সৃষ্টি হয়, আর তখন আমাদের পৃথিবীর যে অভ্যন্তর, সেই অভ্যন্তর থেকে কি করে, উত্তপ্ত গলিত লাভা নির্গত হয় এবং নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে, এবং এইভাবে আমাদের ব্যাসল্ট এবং গ্রানাইট শিলার সৃষ্টি হয়। এখন আমাদের এই আগ্নেয় শিলাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের বহিজ আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা। তাহলে আমরা প্রথমে বহিজ আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করব। দেখো যে ভূগর্ভের যে উত্তপ্ত তরল পদার্থ, সেই উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা, সেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে যদি শীতল হয়ে জমাট বাঁধে, তখন তাদেরকে বলবো আমরা কি বলবো, বহিজ আগ্নেয় শিলার বলবো, বা এইভাবে দেখা যাচ্ছে যে এইভাবে বহিজ আগ্নেয় শিলার সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম যে ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে সেটা শীতল হয়, হয়ে জমাট বেঁধে একটা বহিজ আগ্নেয় শিলার সৃষ্টি হয়, এবং এদের দানাটা হচ্ছে খুব সূক্ষ্ম এবং রংটা থাকে হচ্ছে গাঢ়। দেখা যাচ্ছে এখানে আমরা এই শিলার উদাহরণ বলতে পারি ব্যাসল্ট, রায়োলাইট, আর একটা হচ্ছে অ্যান্ডিসাইট। তাহলে এই নামগুলো মুখস্থ করে ফেলবে। বহিজ আগ্নেয় শিলার যে উদাহরণ এখানে আছে তিনটি, একটা হচ্ছে ব্যাসল্ট, আর একটা হচ্ছে রায়োলাইট, আর একটা হচ্ছে অ্যান্ডিসাইট। এরপরে আমরা অন্তজ আগ্নেয় শিলার সম্বন্ধে আলোচনা করব। এটা দেখো যে আমাদের উত্তপ্ত ম্যাগমা, এটা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে সেটা কি করেছে, জমাট বাঁধলে তৈরি হয় আমাদের এই অন্তজ আগ্নেয় শিলা, এবং এর দানাগুলো হচ্ছে স্থূল এবং হালকা রঙের হয়। তার এর ওইটাকে আমরা দেখেছিলাম বহিজতে, এটা হচ্ছিল সূক্ষ্ম দানা আর গাঢ় রং ছিল, আর এটা হলো তার বিপরীত, এর দানাগুলো হচ্ছে স্থূল এবং হালকা রঙের হয়। উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে গ্রানাইট, গ্যাব্রো, ডোলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিত, ডাইক ও সিল, এইগুলি হচ্ছে আমাদের বহিজ আগ্নেয় শিলার অন্যতম উদাহরণ। তাহলে আমরা আগ্নেয় শিলা সম্বন্ধে বিস্তারিত জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেই পাঠটুকু নিয়ে আলোচনা করলাম, সেই পাঠটুকু সম্বন্ধে তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা জানার জন্য তোমাদের কিছু প্রশ্ন করছি। প্রশ্নগুলো আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি।
প্রথমেই দেখো যেটা আমরা সম্বন্ধে জানব, এটা আমরা আগেই পড়েছি যে অশ্বমণ্ডল কি, এই সম্বন্ধে আমরা জেনেছি যে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হালকা উপাদানে গঠিত মণ্ডল হল অশ্বমণ্ডল। আরও একবার আমরা জেনে নেই যে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হালকা উপাদানে গঠিত যে মণ্ডল তাকে বলে অশ্বমণ্ডল, বা সেটাই হলো অশ্বমণ্ডল। তারপরে আমরা জানব সীমা কাকে বলে। যে শিয়াল আমরা স্তর সে দেখেছিলাম, সেই শিয়াল স্তরের তুলনায় ভারী সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত মহাসাগরীয় যে ভূত্বক রয়েছে সেই ভূত্বককে সীমা বলে। তাহলে আরও একবার জেনে নিই যে শিয়াল স্তরের তুলনায় ভারী সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত মহাসাগরীয় যে ভূত্বক সেই ভূত্বককে বলে সীমা। এরপরে আমরা জানব যে আগ্নেয় শিলা কাকে বলে। আগ্নেয় শিলা কাকে বলে এটাও আমরা আগে জেনেছি যে পৃথিবীর প্রাথমিক অবস্থায় সৃষ্টির শুরুতে অথবা অগ্নুৎপাতের ফলে বেরিয়ে আসা লাভা সঞ্চিত ও ঠান্ডা হয়ে যে শিলা গঠিত হয় তাই আগ্নেয় শিলা। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি গ্রানাইট। এখন 4 নম্বর আমরা জানব খনিজ কি, ব্যাখ্যা করো। তাহলে খনিজ কি এর আগে আমরা জেনেছি যে খনিজ হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়, আর খনিজ হচ্ছে সমসত্ত্ব অজৈব পদার্থ, কঠিন ও স্ফটিকাকার। আর খনিজে নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, আর খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা কি হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়। তাহলে আর একবার আমরা জেনে নেই যে খনিজ হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়, খনিজ সমসত্ত্ব অজৈব পদার্থ, কঠিন ও স্ফটিকাকার, আর খনিজে নির্দিষ্ট কি আছে, রাসায়নিক সংকেত আছে, খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রশ্নের উত্তরগুলো আমরা সবাই জানলাম। এখন আমরা বাড়ির কাজ নেই, বাড়ির কাজটা তোমরা সবাই খাতায় প্রশ্নগুলো লিখে উত্তরগুলো সুন্দর করে লিখবে এবং আমাকে দেখাবে। 1 নম্বর হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা করো, আর 2 নম্বর হচ্ছে পাললিক শিলার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।